হ্যালো বন্ধুরা, আমি আজকে লাউ পাতা চিংড়ি ভাপে করে দেখাবো। বাই দা ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতার বোটা থেকে এরকমভাবে পিছনের দিকের আঁশগুলো ফেলে দেব। এইভাবে সমস্ত লাউ পাতাগুলো আমি আঁশ ছাড়িয়ে ফিরে আসছি। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে আমি সর্ষে আর পোস্ত শুকনো ঘুরিয়ে নিয়েছি। দেখুন, এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর নারকেল কুচি নিয়েছি ছোট ছোট করে। সেই নারকেলটা নিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে নারকেল কোড়াও নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি পেস্টটা করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এইভাবে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এবার আমি এটা চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে পুরোটা আমি মেখে নেব ভালো করে। মেখে নিয়েছি, এবার লাউ পাতা নিয়েছি একটা, উল্টে রেখেছি লাউ পাতাটা, তার মধ্যে আমি কিছুটা পেস্ট দিয়ে দেবো। এর এবার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে লাউ পাতাটা এবার মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নেব, দেখুন, এবার সুতো দিয়ে এবার বেঁধে দেব সমস্ত। এবার পাতাগুলোর মধ্যে আমি এইভাবে চিংড়ি মাছগুলো ভরে আমি ফিরে আসছি। দেখুন, একটা পাতা হয়ে গেল, বাদ বাকি পাতাগুলো আমি করে নেব এইভাবে। দেখুন, সমস্ত পাতাগুলো আমি চিংড়ি মাছ দিয়ে বেঁধে রেখেছি। এবার একটা কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হলে আমি এবার একটা উপরে জালি জালি থালা বসিয়েছি। থালাটার মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব পাতায় মোড়ানো। মাছগুলো দিয়ে আমি 20 মিনিট ঢেকে রাখবো। কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখলাম, 20 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন, সমস্ত পাতাগুলো ভাপানো হয়ে গেছে, লাউ পাতা চিংড়ি রেডি হয়ে গেছে। এবার আমি সুতো খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা। দেখুন কি সুন্দর হয়েছিল, খেতেও দারুণ লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে খেয়েছি, দারুণ। এক হাতে ক্যামেরা ধরে অসুবিধা হচ্ছে একটু। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারাও এইভাবেই ট্রাই করবেন একবার, দারুণ লাগবে কিন্তু খেতে। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।